আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কুকরুম চ্যানেল থেকে আজ আপনাদের জন্য নিয়ে এলাম রাজকীয় স্বাদের ডিমের কোরমা আমরা ছোট থেকে বড় সবাই কম বেশি ডিম খেতে পছন্দ করি তাই না কখনো ডিম পোস কখনো ডিম ভাজা বা কখনো ডিম সিদ্ধ আজ এই ডিমকে একটু অন্যভাবে রান্না করি দেখি মজা হয় কি না এবারে কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই রেসিপিটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে সিদ্ধ ডিম দশটি আমি এখানে দশটি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও ডিমের পরিমাণ অনুসারে কম বেশি করে নেবেন পেঁয়াজ কুচি এক কাপ বেরেস্তার জন্য পেঁয়াজ বাটা আধা কাপ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ আস্ত সাদা এলাচ পাঁচটি দারুচিনি তিন পিস তেজপাতা তিনটা কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ এখানে বাদামটা বেটে নিতে হবে কাঠবাদাম ওয়ান ফোর্থ কাপ এখানেও বাদামটাকে বেটে নিতে হবে গুঁড়ো দুধ এক কাপ পরিমাণ গাওয়া ঘি তিন টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো রান্নার রেগুলার তেল হাফ কাপ পরিমাণ চিনি তিন টেবিল চামচ পরিমাণ অথবা স্বাদ মতো কাঁচামরিচ দশটা কিশমিস দুই টেবিল চামচ পরিমাণ এখন চলে আসি প্রস্তুত প্রণালীতে এখানে আমি দশটি ডিম ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে চুলায় একটি প্যান বসিয়ে বেরেস্তার জন্য হাফ কাপ রান্নার রেগুলার তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ সোনালি করে ভেজে নিচ্ছি বেরেস্তাটা সোনালি হয়ে গেলে এবারে বেরেস্তার বেশিরভাগটাই তুলে নিচ্ছি আর সামান্য বেরেস্তা কড়াইয়েই রেখে দিলাম এবার তাতে একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি এরপর একে একে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ কিশমিশ এরপর আমি যে কাজু বাদাম আর কাঠবাদামটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে তিন মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে মশলার মধ্যে আমি এক কাপ গুঁড়া দুধকে তিন কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর সেই দুধটা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি সরি ভিউয়ার্স সেই ক্লিপটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা দশটি ডিম এবং দশটি কাঁচামরিচ এরপর এটাকে আমরা মিডিয়াম আছে পাঁচ মিনিট ধরে রান্না করে নিব পাঁচ মিনিট পরে যখন কোরমার কনসিস্টেন্সিটা এমন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার আমরা রান্নার একেবারে লাস্ট স্টেপে চলে এসেছি এই মুহূর্তে আমরা কোরমাটার উপরে ছড়িয়ে দিচ্ছি রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তা এই পিঁয়াজ বেরেস্তাই কিন্তু শাহি ডিমের কোরমার ক্ষেত্রে অতি অপরিহার্য একটি উপাদান পেঁয়াজ বেরেস্তাটা স্কিপ করলে কিন্তু শাহী ডিমের কোরমার অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে না এবার ডিমের কোরমাটাকে পরিবেশন করার পালা একটি সার্ভিং ডিশে আপনাদেরকে আমি ডিমের কোরমাটা পরিবেশন করে দেখালাম বলার অপেক্ষা রাখে না ডিমের কোরমাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে আশা করি আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো তা অবশ্যই আমাকে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ